বলছিলাম কখন থেকে এই অবরোধ শুরু হয়েছে এবং কেন? অবরোধটা হয়েছে প্রায় 7টার আগে থেকে। প্রথমে 3 নম্বর লাইনে ডাউন লোকাল ট্রেন আসার কথা ছিল, সেখান থেকে 1 নম্বর করলো। আমরা স্টেশন মাস্টারের কাছে গিয়ে বললাম, তো উনি বলছেন যে না, ডিএম স্পেশাল গাড়ি আছে, পাস হবে, তারপরে লোকাল ট্রেন ছাড়া হবে। ঠিক আছে, আমরা দেখলাম যে সেই সময় থার লাইন দিয়ে মালগাড়ি চলে গেল। আমরা স্যারকে রিকোয়েস্ট করলাম, স্যার আমাদের টাইমে না পৌঁছালে আমাদের ডিউটি অ্যাবসেন্ট হয়ে যাবে। উনি কোনো কর্ণপাত করেননি। তারপরে জিএমের গাড়ি চলে যাওয়ার পরে উনি আমাদের কাছে এসে বলছেন যে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন, এরপরে কোনো এরকম হবে না। আমরা প্রতিনিয়ত শিকার হচ্ছি, আজকে একদিনের নয়, প্রতিনিয়ত শিকার হচ্ছি। 30 দিনের মধ্যে 20 দিন থেকে 25 দিনের ট্রেনের লেট চলছে। সমাধান আমরা যাতে হয়, তার জন্য আমাদের আজকে এই অবস্থা। আপনার নাম? নাম বলতে পারছি। হ্যাঁ, সমস্যা দীর্ঘদিনের। ধরুন আমাদের এই যে এতদিন প্রত্যেকদিন যে যাচ্ছি, এভাবে ট্রেন যে লেট করছে, আমাদের যে ডিউটিতে এত সমস্যা, এটা কিভাবে সমাধান হবে সত্যি জানি না। এই জন্য বসে পড়েছি সবাই। সমস্যা ওনাদেরকে আমাদেরকে জবাবদিহি করতে হচ্ছে, কেউ এটা দায়িত্ব নিচ্ছে না। প্রতিদিন আমরা কি ডিউটি করবো না? ঠিক টাইমে চলবে, মালগাড়িকে আপনার থার্ড লাইন দিয়ে পাস করিয়ে দিল, লোকাল ট্রেন এখানে দাঁড় করিয়ে দিল। মানে এই টাটা সেকশনে দিনের পর দিন একই জিনিস চলছে। মানে এটা যাতে না এরকম চলে, আমাদেরকে কথা দিক, দিলে আমরা মোটামুটি অবরোধ তুলে নেবো। ই করবো এখন তো একটু পরে বলছেন, একটু পরে মনে হচ্ছে স্টিল এক্সপ্রেস আসবে। তাহলে কি স্টিল এক্সপ্রেস চলবে না? কেউ যায়, কোনো প্যাসেঞ্জার ট্রেন আজকে আর যাবে না। আচ্ছা আচ্ছা, আমাদের সমস্যার সমাধান করুক, তারপরে আমরা মোটামুটি সরে যাবো। বলছিলাম এটা কি প্রতিদিনে এরকম লোকাল ট্রেন দেরিতে চলছে? ইচ অ্যান্ড এভরি ডে। আপনিও যদি এই লাইনে থাকেন, আপনিও জানেন, সবাই আপামর জনসাধারণ সব জানে যে টাটা সেকশনের অবস্থা এইরকম হাল করে দিয়েছে লোকালে। আচ্ছা, প্যাসেঞ্জার ট্রেনের এই হাল করে দিয়েছে। আচ্ছা, কখন থেকে শুরু হয়েছে বিক্ষোভ? আপনার এই 7টা সাড়ে 7টা থেকে, লোকাল ঢোকার সময় থেকে। আচ্ছা, মানে সকাল 7টা থেকে চলছে? সকাল 7টা থেকে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম তাপস কুমার দাস।